এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। একদম নড়বে না। কি ভেবেছিস? তোর স্কুলে পালিয়ে যাবে? বারবার যা ইচ্ছে করবে আর পারবে যাবে? যা বাবা, আমার আবার কি দোষ? দেখুন, আমি আমি বলছি, এটা তো আপনার বাড়ি। হ্যাঁ, আপনি তো চারপাশটা চেনেন। আমি বাইরের লোক, আপনি তো দেখে হাঁটবেন। এটাই তো তোমার সবথেকে বড় দোষ। নিজের দোষ তুমি স্বীকার করো না, তার উপরে এই এই লজিক দেখাচ্ছ তুমি আমাকে? এই দেখুন, আমি আপনাকে বোঝাচ্ছি, আমি যদি দোষটা করতাম আমি কিন্তু স্বীকার করতাম। কিন্তু দেখুন, বড় জিনিস যখন ছোট জিনিসকে ধাক্কা মারে তখন কিন্তু দোষটা হয় বড় জিনিসের। যেমন একটা বাইক একটা সাইকেলকে ধাক্কা মারলে দোষটা হয় কার? বাইকের। যখন একটা চার চাকা একটা বাইককে ধাক্কা মারে তখন দোষটা হয় কার? চার চাকার। একটা যখন চার চাকা একটা লরি বা একটা বাসকে ধাক্কা মারে তখন দোষটা হয় কার? বাস বা লরির। সেদিক থেকে দেখতে গেলে দেখুন, আপনি আপনি আমার থেকে সব দিক থেকে বড়, তার মানে দোষটা কার? ভেবে দেখুন আপনার, তাই না? বলুন আপনার দোষ। স্ফটিক এখনো লাল হয়ে আছে, তার মানে ওরা দুজনে এখনো একসাথে আছে। কিন্তু তারা কোথায়? এটা কি অবস্থা তোমার? ও, কাজটা তার মানে তোমার? ওকে আমি বারণ করেছিলাম না এখানে আসতে? হ্যাঁ, তোমার মতলবটা কি বলো তো? সারাক্ষণ অনেক পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছ, তোমাকে আমি সাবধান করে দিয়েছিলাম। যা বাবা, আমি গেলে ওনার পেছনে পড়ে থাকবো? আমি তো ওনার সামনে দাঁড়িয়ে আছি। বলতে গেলে আপনি ওনার পেছন দিক দিয়ে এলেন, তার মানে উনি আপনার পেছনে পড়ে আছেন। দেখেছো, সাহসটা বাড়তে বাড়তে কোথায় পৌঁছেছে দেখো। একটা আউটসাইডার অশিক্ষিত গাইয়া মেয়ে নির্লজ্জের মধ্যে বারবারই বাড়িতে চলে আসে। সব বাবা, দেখলেন তো, আপনি কিন্তু আবার আমাকে বিনা কারণে অপমান করতে লাগলেন। আমি আমার নিজের কাছে যাচ্ছিলাম, উনি কোত্থেকে মাঝে এলেন আর তারপর যাওয়ার হলো। এই এত পাউডার মেখে কি সোনমান সেজেছিস? রোজ রোজ কিছু একটা সেজে আমার স্বাদের মেকআপ গুলোকে নষ্ট করছে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। দেখি বিদেশ গিয়ে মেম সাহেব বিয়ে করবে বলে এখন থেকে ময়দা মেখে সাহেব সাজছে। অনিতা কুরপু, ময়দা খুব স্কিনের জন্য ভালো না? আচ্ছা, আমি যদি ময়দার সাথে দুধে সর মিশিয়ে মাখি তাহলে আমার স্কিনটা আরো গোলো করবে, তাই না? তোমাকে নিয়ে আবার বারণ করছি, অনির থেকে দূরে থাকবে, না হলে তোমার ব্যবস্থা আমি করে নেব।
দুজনের শারীরিক সংযোগ আর নেই, তাই স্ফটিক সাদা হয়ে গেছে। আর যেভাবেই হোক দুজনকে আমার চাই চাই। তুমি বুঝি অনি ঠাকুর পরে অবস্থা করেছো? কিন্তু ইচ্ছে করে নয়, ধাক্কা লেগে ময়দার কামনাটা ওনার মাথায় পড়ে গেল। তোমার সাহস আছে গো? আমরা তো সামনে যেতেই ভয় পাই। উফ কি মেজাজ রে বাবা! এমনিতে অবশ্য এবারে সব ছেলেরে একটু মেজাজি, কিন্তু অনি ঠাকুর পো একটু বেশি বদ মেজাজি। মেজাজটা বদ হলেও মানুষটা কিন্তু বদ নয়। দেখেছো তো, সব ময়দা নষ্ট হয়ে গেল। যাই গিয়ে গিন্নিমাকে বলতে হবে, আবার ময়দা আনতে হবে তো। চল চল, নিচে বোধহয় পুজো শুরু হয়ে গেছে। চল 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 চল। মা, আপনি এতটা পথ এসেছেন, সামান্য কিছু গ্রহণ করুন। আমি যে উদ্দেশ্যে এসেছি, যতক্ষণ সেটা পূরণ না হচ্ছে আমি শান্ত হতে পারবো না। ওই দুই নারী পুরুষ আমার পথের কাঁটা, আর সেই কাঁটা আজ চিনে নেবার ব্যবস্থা আমাকে করতেই হবে। তোমাকে আমি কতবার বলেছি, নক করে ঢুকবে প্লিজ। হয়নি অনেক, আমি ওই মেয়েটার মতো হারফুল নই। তবে যাই বলো, তোমার ফিজিকটা না দারুণ, মানে ইন্টেন্স ওয়ার্কআউট করো সেটা দেখলেই বোঝা যায়। তোমরা প্লিজ। মাই গড অনি, তোমার গায়ে কত জোর! উফ, কি খুঁজছো অনি, তুমি আমায় বলো প্লিজ। একটা টি-শার্টও খুঁজে পাচ্ছি না। অনি দেখো না, আমি এটা খুলতে পারছি না, প্লিজ হেল্প করো না। শোনো অনি, প্লিজ একটু হেল্প করে দাও। দেখো তো কোনটা পড়বে। এগুলো কার? কাকিমা তো প্রত্যেক বছর পয়লা বৈশাখে আর তোমার জন্মদিনে নতুন নতুন জামা কিনে রাখে, ভাবে তুমি আসবে, কিন্তু তুমি তো আর আসোই না। তবে অনি জানো তো, এই যে কাকিমা সুন্দর সুন্দর জামাগুলো কিনে রাখে, এগুলো না আমি যত্ন করে গুছিয়ে রাখি। আর এই যে তোমার ঘরে এত সুন্দর করে সাজানো, সব কিছুই কিন্তু আমি দেখাশোনা করি। অনিমা এত জামা কিনে রেখেছে, শুধু আমি কবে আসবো সে আশায়। অনিমা, আমি যেখানে থাকি না কেন, তোমার ভালোবাসা আমি কোনোদিনও ভুলবো না। আচ্ছা তুমি বলো না, তুমি কোনটা পরবে? এই রেডটা, এই ইয়েলোটা, নাকি গ্রেটা, না হোয়াইট, কোনটা বলো না। এনিথিং। তাহলে তুমি আমার পছন্দের পরবে? ওয়েল, তাহলে তুমি এই হোয়াইটটা পরো। এই যে এই হোয়াইটটা, এটাই না তোমার দারুণ লাগবে। তবে তোমাকে যে কোনো কালারে ভীষণ হট লাগে। এই অনি, কোথায় যাচ্ছ? ওয়াশরুমে ফ্রেশ হতে।
যতই বিরক্ত হওয়ানি, তোমার কাছাকাছি আসার জন্য যা করতে হবে সব করব। একটু একটু করে আমার প্রেমের চালে আমি তোমার ফাঁসিয়ে ছাড়বো আনি। নিজের ঘরে ছিল, অনির সাথে তোমার ধাক্কাটা লাগলো কি করে? ঘর থেকে বেরিয়েছিলেন তো। কি বললে তুমি? অনি অনি ঘর থেকে বেরিয়ে এসেছিল? নাহলে তুমি বলো না, এত বড় একটা কাণ্ড হতো? সব পড়ে গেল ওনার গায়ে। আচ্ছা ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি আমি দেখছি, আমি আমি অন্য কাউকে দিয়ে ময়দা পাঠানোর ব্যবস্থা করছি। শোনো, তুমি না ওই ওইদিকে পুজো এক্ষুনি শুরু হবে, তুমি বরং ওই দিকটা যাও। দাও এটা দাও, আমি রেখে আসি। দেবী, হ্যাঁ, অনেকে ওর ঘরে ঢুকে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি পুজোর দিকে যাও, আমি একটু ওদিক থেকে আসছি। মা, দিদির তো আজকে অনেক কাজ গো, আর গিনিমার হাতে হাতে কত কি করে দিতে হবে বলো। এগুলি চল না, সামনে দিকে যাই, গিয়ে দেখি উনি জোকরটা কেমন করে। না একদম না, তুই সামনে গেলে কিছু না কিছু একটা বাধাবি, তারপর তোর মামার চাকরিটা চলে যাবে। তুই খবরদার এখান থেকে এক পাও নড়বি না, চুপচাপ দাঁড়া। মহাকাল মহাকাল ভৈরবী চিরকাল। যেভাবেই হোক অনেকে নিচে নিয়ে যেতেই হবে। মাসিমনির কথা মতো নিশিযাপন অনুষ্ঠানে আমাদের একসাথে ভৈরবী মায়ের থেকে আশীর্বাদ পেতে হবে, তবেই না এই বাড়ির বউ হবার পথটা আমার সহজ হয়ে যাবে। অনি অনি চলো নিচে চলো। আমি যাবো না, ডোন্ট ইনসিস্ট মি। অনি অনি তুমি একবার ভৈরবী মায়ের সামনে চলো, দেখবো ওনার কত অলৌকিক ক্ষমতা। ভৈরবী মা সবার মঙ্গলের জন্য যজ্ঞ করছেন। অনি যেখানে তোমার পরিবারের সবাই উপস্থিত আছে, গ্রামের সবাই উপস্থিত আছে, সেখানে তুমি একবারের জন্য যাবে না? সমস্যা, গ্রামের সবাই সুপারস্টিশনে বিলিভ করে, আমি করি না। আর এই সকল অলৌকিক ক্ষমতা টমতা এইসব কিছু হয় না। অনি অনি তোমার কোনো ধারণা নেই, তুমি জানো না। এই তো কিছু মাস আগে একটা বাচ্চা ছেলে জলে ডুবে গেছিল, জল থেকে যখন তোলা হলো পুরো অসার, আমরা তো সবাই ভেবেছিলাম মারাই গেছে, কিন্তু কিন্তু ভৈরবী মায়ের আশীর্বাদে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল, বিশ্বাস করো আমার। আমি তো তোমাকে বললাম এসব আই বস, তুমি আমাকে এরকম হাজারটা এক্সাম্পল দিলে আমার মত বদলাবে না।
এসব লোকেদের মনে ভক্তি আর ভয় তৈরি করা একটা অস্ত্র। এটা সত্যি, দ্যাটস ওয়ান অ্যান্ড অনলি সায়েন্স। অনেকে প্রমাণ করতে পারবে, মানে তুমি যে বলছো ভৈরবী মা যা যা করেন সেটা পুরোটাই আই ওয়াশ, তুমি সেটা প্রমাণ করতে পারবে তো? আমার প্রমাণ করার কোনো দায় নেই তমসা, লিভ দ্য টপিক। অনেক তুমি কি ভয় পাচ্ছ? হোয়াট? উনিকে দেবরায় কাউকে ভয় পায় না। না তাহলে তোমার নিচে যেতে তো আপত্তি কিসে? মানে ভৈরবী মা যে ভুল সেটা প্রমাণ করতে গিয়ে তুমি যদি হেরে যাও তোমার ইগো হার্ট হয়ে যাবে। দেখো আনি, ওনার ক্ষমতার সামনে তুমি হেরে গেলে যেমন তুমি সেটা নিতে পারবে না, ঠিক তেমনই তুমি হেরে গেলে আমিও সেটা নিতে পারবো না, আমারও খারাপ লাগবে। তার থেকে বরং ছেড়ে দাও আনি, তোমায় যেতে হবে না, বাদ দাও। এই তো মনে হচ্ছে এতে কাজ হয়ে যাবে। সবার মঙ্গলার্থে এই নিশি যাপন যজ্ঞ সম্পন্ন হলো। আমি যখন জনসমক্ষে যাই তখন সকলের কল্যাণের জন্য কিছু দান করি, আজও তাই করব। এই যে পাদুকা দেখছ, ভাগ্য নির্ধারণ করে দেবে এই পাদুকা। উনি নিচে নেমে এলো, এই তো অবিশ্বাস্য। তমসা কি তবে অনেকে রাজি করিয়ে এখানে আনলো? ভৈরবী মা বলেছিল উনি পুরুষ শক্তি হলেও হতে পারে, তমসা কোনোভাবেই সেই নারী শক্তি নয় তো? না হলে অনেকে নিচে আনা তো অন্য কারোর পক্ষে সম্ভব নয়। ভৈরবী মা, আপনার বা দিকে পিছনে লক্ষ্য করুন, পাদুকা যে কুমারী মেয়ের পায়ে ঠিক হবে ভবিষ্যতে সে হবে সর্বসুখী, মনের মতন স্বামী সন্তান আর বিপুল সম্পত্তির অধিকারিণী হবে সে, অখণ্ড সৌভাগ্যবতী হবে সেই নারী। কুলি, আজ যেন তোর ভাগ্য খুলে যায় মা। জয় মা, জয় মা। পরীক্ষা শুরু করবার আগে এই স্থান শুদ্ধ করতে হবে, কোনো একজন কুমারী মেয়ের হাতেই এই শুদ্ধিকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে। মনে রেখো, যে কুমারী মেয়ে কাজ করবে সে সর্বগুণ সম্পন্না হবে। কোন কুমারী মেয়ে আসতে চাও? এসো। কুলি, যা যা যা, শিগগিরই যা যা। না না, আমি ওসব কাজ বাজ পারি না, ওসব দিদি ভালো পারে। এই দিদি, তুই যা না। না, আরে আরে, যা না, যা না। দেখেছ, নিজের ভালো পাগলেও বোঝে, তোমার মেয়ে তাও বোঝে না। আচ্ছা, দেবীর ভাগ্যগুলো আমাদের কি লাভ বলো দেখি? মামা
দেখেছিস তো কলি, বেশি পাখামি করতে গেলে কি হয়? তোর কপালে কি জুটলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তোর কপালে তো ভালো বড় জুটতো, কিন্তু তুই গেলি না। মা তুমি এখন একটু থামবে, দিদির পা কেটে গেছে আর তুমি এখন আর। তুমি কেন এসছো এখানে? আমার বাড়িতে এলেই তুমি একটা না একটা অঘটন ঘটাবে। যা বলেছেন, এই মেয়ে যেখানেই যায় সেখানেই একটা অঘটন ঘটায়। আজন্মের অপয় একটা, কোনো কাজে নেই, সে তো অকাজে আছে। খাবি খাবি, তুই মামার চাকরিটা আবার সত্যি সত্যি খাবি। হচ্ছেটা কি হ্যাঁ সন্ধ্যা? মেয়েটা এত কষ্ট পাচ্ছে, আমি তার মধ্যে তুমি কথা শোনাচ্ছ? দেখেছেন, দেখুন মেজ কাকুমণি, এমনি খারাপ ছাড়া কারোর ভালো করতে পারে না। পবিত্র অনুষ্ঠানটা অপবিত্র করে ছাড়লো। আপনাদের কাছে একটু জল থাকলে দিন না। মামা, আমার কিছু লাগবে না, আমি ঠিক আছি। কিছু লাগবে না। না না না, তা পারলে কি করে হয়? ছোট ছোট যা, এক্ষুনি কাপড় জল নিয়ে আয়, তাড়াতাড়ি যা। এসবের কোনো দরকার নেই মেজো মাইমা। এই মেয়েটার জন্য শুধু শুধু পূজায় বাধা পড়ল। যতক্ষণ এই মেয়েটা এখানে থাকবে পুজো শুরু করা যাবে। মেজো মামা, এক্ষুনি এই মেয়েটাকে এখান থেকে বের করার আদেশ দাও। দাঁড়াও,